হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অল আমি গার্গী দাস নোটবুকের তরফ থেকে তোমাদের কাছে আজকে আমার এই বুক লিস্ট ফর ডাব্লু বিসিএসের ভিডিও বহু বহু স্টুডেন্টরা তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে যে ডাব্লু বিসিএসের একটা বুক লিস্ট দিদি প্লিজ করে দাও তো সত্যি কথা বলতে কি আমি চাইতাম বাট সত্যি একদম টাইম পাচ্ছিলাম না বাট স্টিল আজকে আমি এটা যে তোমাদের যে রিকোয়েস্টটা সেটা যে রাখতে পারছি তাই জন্য আমার সত্যি খুব ভালো লাগছে তো চলো এখানে আমি দেখো আমি প্রায় সাত বছরের একটা এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স বলতে পারো না ট্রায়াল অ্যান্ড এরার পদ্ধতির মধ্যে দিয়ে গেছি যেখানে আমি প্রথমে বহু বই পড়তাম কিন্তু ফাইনালি এসে বুঝলাম যে এই এইগুলো এত কিছু পড়ার দরকার নেই এই এই কতগুলো জিনিস পড়লেই কিন্তু তুমি ডাব্লিউ এর জন্য এনা তো আমি তোমাকে আমার ফাইনাল যে লিস্টটা ছিল সেটাই আমি তোমাদেরকে সাজেস্ট করব। এছাড়া ভিডিও ডেসক্রিপশানে আমি যে যে বইগুলো একদম শুরু থেকে পড়েছিলাম সেগুলো তোমাদেরকে বলে দেবো বাট এখানে যে লিস্টটা সেটা হচ্ছে কোন কোনগুলো একদম পড়া উচিত সেটাই আমি বলেছি তো চলো দ্য বুক লিস্ট ফর ডাব্লু পরীক্ষা ঠিক আছে ফার্স্ট যদি দেখি ইংলিশ ইংলিশ হচ্ছে এটা হচ্ছে মেনলি তোমার যেটা প্রিলিমিনারি পোর্শন যেখানে আমাদের গ্রামাটিক্যাল পোর্শন থাকে এছাড়া এটা শুধু প্রিলিমিনারি বলবো না আমাদের মেনে যে ইংলিশ পেপারটা থাকে সেখানেও যদি তুমি ভালো লিখতে চাও তাহলেও কিন্তু তোমার গ্রামারের সাহায্য লাগবে তো সেই গ্রামারের জন্য বা ভোকাবুলারি লাগবে তোমার তোমার ভোকাবুলারি স্ট্রং হতে হবে তো সেই কারণে আমি প্রথম যে বইটা সাজেস্ট করবো তোমাদেরকে সেটা হচ্ছে গ্রামার হচ্ছে পিকে দে সরকারের লেখা গ্রামার বই যেটা আমরা মোটামুটি সকলে ক্লাস নাইন টেন লেভেলে পড়েছি আমি বলবো ইংলিশটাকে প্রথমে তোমরা অনেকের আমি নিজেও বাংলা মিডিয়ামে সুতরাং সেটা নিয়ে কোনো লজ্জারও নেই কিচ্ছু নেই তো বা এমন না আমাকে ভীষণ ভালো ইংলিশে হতে হবে আমাকে কাজ চালানোর মতো ইংলিশ জানলেই হবে তো প্রথমে আমার সকলের কাছে রিকোয়েস্ট যে নিজের গ্রামারটাকে একটু ঠিক করো যাতে তুমি একটা সেন্টেন্স ঠিকঠাক করে লিখতে পারো তো পিকে দে সরকার গ্রামারের জন্য আমি বলবো এটাকে তোমরা শুরু করো প্রথমে গ্রামারের যত যেটা কম্পিটিভ এক্সামের বই যেখানে তুমি কি কি পাবে ইডিয়ামস পাবে ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তাছাড়া বিভিন্ন অ্যানিমেলের ডাক কি বলে তো ওই এই জিনিসগুলো যেখানে তুমি পাবে সেটা তুমি অবজেক্টিভ জেনারেল ইংলিশ বাই এস পি বক্সি এই বইটা দেখতে পারো এছাড়া ওয়ার্ড পাওয়ার মেড ইজি এটা একটা খুব ভালো বই নর্ম্যাল লিভিসের এটা আমি নিজে পড়েছি আমার কাছে একটা ভীষণ পুরানো বই ছিল লাল রঙের কভারওয়ালা এইটা পড়ে তোমার ভোকাবুলারিটা খুব স্ট্রং হবে তো আমি ইংলিশ গ্রামার আর তোমার ইংলিশটাকে স্ট্রং করার জন্য বলবো যে আমি এই তিনটে বই ওয়ার্ড পাওয়ার মেট ইজি যেটা আমি করতাম সেটা হচ্ছে এর প্রত্যেকটা চ্যাপ্টার আছে আর সেই চ্যাপ্টারগুলোতে একটা ওয়ার্ড শুধু তোমাকে শেখাচ্ছে না সেই ওয়ার্ডটার সোর্স কি কোথা থেকে এসছে সেই সমস্ত ডিটেলস ফলে তোমার কিন্তু খুব ইজিলি মনে থাকবে তো এটা আমি যেটা করতাম যে প্রত্যেক দিন একটা চ্যাপ্টার খুলতাম ওয়ার্ড পাওয়ার মেট ইজি সেখান থেকে যে যে নতুন নতুন ওয়ার্ড পেতাম সেগুলো আমি একটা খাতাতে পুরো লিখে রাখতাম প্রত্যেকটা দিনের ধরে ধরে তো এটা ভীষণ হেল্প করবে তো গ্রামারের জন্য পিকে দেয় সরকার যদি ওই অ্যাডভান্স লেভেলের কিছু যেমন ধরো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ইডিএমস এইগুলো যেগুলো সেগুলোর জন্য তোমরা অবজেক্টিভ জেনারেল ইংলিশ এসপি বক্সি আর যদি কারোর পার্টিকুলার ভোকাবুলারি স্ট্রং করার হয় তাহলে সে কিন্তু অ্যাডিশনালি রেফারেন্স হিসেবে এই বইটা দেখতে পারো ওয়ার্ড পাওয়ার মেড ইজি বাই নর্মাল লিভিস। এক্ষেত্রে আমি আরেকটা কথা বলবো যে তোমরা যে কোনো ইংলিশ গল্পের বই পড়তে পারো ইংলিশ নিউজ পেপার চাইলে পড়তে পারো এবং পড়াটা শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স বা এডিটোরিয়ালের জন্যে না পড়াটা এই যে যখনই তুমি কোনো ইংলিশ পোর্শন পড়ছ আমি রিকোয়েস্ট করব তোমাদের সেখানে যখনই কোনো নতুন ওয়ার্ড পাচ্ছ সেই ওয়ার্ডগুলো লিখে রাখো সেই ওয়ার্ডের মিনিংগুলো পাশে লিখে রাখো এটা কি করবে তোমাদের ইংলিশ ভোকাবুলারিটা কিন্তু বাড়াতে হেল্প করবে ঠিক আছে পিকে দে সরকার আর অবজেক্টিভ জেনারেল ইংলিশ বাই এস পি বক্সির পিডিএফ বোধহয় আমার কাছে আছে তো আমি ভিডিওর ডেসক্রিপশনে পিডিএফ লিংক দিয়ে দেবো নেক্সট যদি দেখি যে সাবজেক্টটা হিস্ট্রি ভীষণ গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট তো আমি অ্যাকচুয়ালি হিস্ট্রি পড়েছিলাম অন্যভাবে ঠিক আছে কিন্তু আমার মনে হচ্ছে এই দুটো বই পড়লে হিস্ট্রির জন্য এনাফ আর বেশি কোনো বই দরকার নেই হ্যাঁ এবার তোমরা অপশনাল মানে এমন না যে এই বই দুটোই পড়তে হবে বাট এই দুটো পড়লে কিন্তু যথেষ্ট এটুকুনি বলতে পারি তোমরা অন্য বইও পড়তে পারো এই লিস্টটা কিন্তু পার্টিকুলার আমার সাজেশন ঠিক আছে অন্য কোনো তোমাদের টিচার বা ইনস্টিটিউশন যদি সাজেশন দেয় তো সেটা তোমরা অবশ্যই ফলো করো এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্সে গেন করা সাজেশন ইংলিশ ভার্সনের জন্য আমি বলবো অ্যানশিয়েন্ট অ্যান্ড মিডিভাল ইন্ডিয়ার জন্য পুনাম দালাল দাহিয়ার বইটা আর মডার্ন জন্য স্পেকট্রামের রাজীব আহিরের স্পেকট্রামের বইটা তোমরা দেখো এই দুটো বই মোর ঠিক আছে আর যদি বাংলা কেউ দেখতে চাও তো জীবন মুখোপাধ্যায় অবশ্যই আর একটা হ্যান্ডবুক পাওয়া যায় এইটা আমি অ্যাকচুয়ালি দেখেছিলাম এখানে হিস্ট্রি পোর্শন বেশ ভালো আছে ওয়ান লাইন আর নেই একদম থিওরির মতো হিস্ট্রি দেওয়া আছে তো বাংলার জন্য এই দুটো আর ইংলিশের জন্য এই দুটো মোর দ্যান এনাফ আর কিছু পড়তে হবে না ঠিক আছে তো পুনম দালাল দাহিয়া মডার্ন জীবন মুখোপাধ্যায় এই তিনটে বইয়ের পিডিএফ আমি লিংক দিয়ে হচ্ছে যদি জিওগ্রাফি দেখি জিওগ্রাফির ক্ষেত্রে আমি বলবো ইংলিশ ভার্সনে যারা পড়ছো যারা ইংলিশ পড়ছো তারা এনসিআরটি বই দেখবে ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ যেটা তোমার সুবিধা হয় দেখবে এনসিআরটি বই ঠিক আছে ফিজিক্যাল পোর্শন এবং যেটা ফিজিক্যাল যে জিওগ্রাফির যে পোর্শনটা আছে শুরুতে সেটা দেখতে পারো কার্তিক চন্দ্র মন্ডল বইটা দেখতে পারো এছাড়া যদি কারোর মনে হয় যে একটু এক্সটেন্সিভ স্টাডি স্টাডি করবে তাহলে মাজিদ হোসেন দেখতে পারো যদি মনে হয় এক্সটেন্সিভ স্টাডি করবে আমার আমার কিন্তু কার্তিক চন্দ্র মন্ডল আর এনসিআরটিতে কাজ চলে গেছিল এটুকুনি আমি বলতে পারি বাংলা ভার্সন যারা ক্লাস নাইন আর টেনের যে জিওগ্রাফির বই সেইটা দেখবে খুব ভালো করে জিওগ্রাফি দেওয়া আছে আমার ছিল সিলেবাসের এরকম একটা মোটা বই ছিল সেটা খুব কাজে লেগেছে এছাড়া কার্তিক চন্দ্র মন্ডলে তো বাংলা ভার্সনের বই পাওয়া যায় সেটা তোমরা দেখতে পারো এবার আমি যেটা করেছিলাম সেটা বলছি সেটা হচ্ছে আমি আমার কাছে ক্লাস নাইন আর টেনের বাংলা ভার্সনের বইটা ছিল একটু মোটা ধরনের বইটা আমি সেই বইটা থেকে আমার পুরো জিওগ্রাফির বেস তৈরি করেছি ঠিক আছে ও বইটা যেহেতু আমার পড়া ছিল আমার খুব হেল্পফুল হয়েছে আর কার্তিক মন্ডল আমি পড়েছিলাম এছাড়া কার্তিকচন্দ্র চন্দ্র মন্ডল আর ক্লাস নাইন টেনের জিওগ্রাফির বই এই দুটো শুধু আমি পড়েছি আমি মাজি হুসেনও দেখিনি এনসিআরটিও দেখিনি এই বই দুটো আমার বেস তৈরি করেছে ক্লাস নাইন টেনের বই আর কার্তিক মন্ডল থেকে কি আমি আপডেটের যে পোর্শনসগুলো সেটা পড়েছি ঠিক আছে কারণ কার্তিক চন্দ্র মন্ডলে একটু তোমার খুব এক্সটেনসিভ থিওরি দেওয়া ওটা একটু তোমার চাট করে ছক করে এইভাবে দেওয়া তো আমার মনে হয় এগুলো মোর দেন এনাফ যদি কারোর মনে হয় একটু বেশি পড়বে অবশ্যই মাজিদ হুসেন পড়তে পারো ঠিক আছে নেক্সট যে সাবজেক্টটা সেটা হচ্ছে পলিটিক্স পলিটির ক্ষেত্রে আমার তো মনে হয় না এটা আর কাউকে বলা উচিত যদি তুমি ইংলিশ ভার্সনে পড়ছো এম লক্ষ্মীকান্ত মোর দেন এনাফ এম লক্ষ্মীকান্ত যদি তুমি পড়ো মোর দ্যান এনাফ হ্যাঁ ডিডি বাসুর যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এটা যদি কেউ এক্সটেনসিভ স্টাডি করতে চাও তবে পড়ো তাহলে আমার পার্সোনাল রিকোয়েস্ট পড়ার দরকার নেই এম লক্ষ্মীকান যথেষ্ট আর বাংলা ভার্সনের ক্ষেত্রে অনাদিকুমার মহাপাত্রের যে বইটা আছে গ্র্যাজুয়েশন লেভেলে সেটা এই একটা যদি বাংলা যারা পড়ছো অনাদিকুমার মহাপাত্র পড়ো ইংলিশ যারা পড়ছো এম লক্ষ্মীকান পড়ো আর কিচ্ছু দরকার নেই পরবর্তী যদি সাবজেক্ট দেখি সেটা হচ্ছে তোমার ইকোনমি সেটা নিয়ে সবার খুব সমস্যা আচ্ছা ইকোনমি কিভাবে কি কি না কি পড়বো সেটা আমরা আলাদা ইকোনমির একটা ভিডিও করব সেখানে বলে দেবো আজকে হচ্ছে কি বই পড়তে পারো ইংলিশ যারা পড়বে আমার সাজেশন এটা যেহেতু আমি পড়েছি ক্লাস ইলেভেন এর এনসিআরটির ম্যাক্রো ইকোনমিক্স যে বইটা সেটা পড়ো বেস ক্লিয়ার হয়ে যাবে এছাড়া আমি যেটা পড়েছি সেটা হচ্ছে সেন গেজের ইকোনমিক্স ফর ইউপিএসসি অ্যান্ড স্টেট সিভিল সার্ভিস এই দুটো বই আমি পড়েছি শুধু ইকোনমিক্সের জন্য আমার শুধু এই দুটো বই আরেকটা যেটা পড়েছি কারেন্ট ডেটা তোমরা অনেকেই বলো যে ইকোনমিতে ভীষণ কারেন্ট অ্যাফেয়ার্স আছে কারেন্ট ডেটা আসছে সেটার জন্য প্রতিযোগিতা দর্পণের একটা স্পেশাল প্রত্যেক বছর ইস্যু করে ইন্ডিয়ান ইকোনমির ওপর সেখান থেকে তুমি কারেন্ট ডেটাগুলো পেয়ে যাবে ঠিক আছে তো আমার এই তিনটে বইতেই কাজ চলে গেছে আর কিচ্ছু দরকার হয়নি সত্যি কথা বলতে আমি রমেশ সিং পড়িনি তবে যদি কেউ আমি একদম ঝাপোসা সাধারণ মানের একটা মিডিয়কা স্টুডেন্ট তো সেক্ষেত্রে রমেশ সিংটা যখন আমি এমন না যে কিনি কিনেছিলাম বাট আমার খুব হাই লেগেছে তো এমনিতেও আমি ইকোনমিতে দুর্বল তো সেই কারণে আমার কিন্তু এই তিনটে বইতে কাজ চলে গেছে ঠিক আছে বাংলা ভার্সানে যারা পড়বে তাদেরকে আমি বলবো ক্লাস নাইন টেন অথবা ইলেভেন টুয়েলভের যে ভারতীয় অর্থনীতির যে বইটা আছে বইগুলো আছে সেগুলো দেখো তাহলে তোমাদের বেস ক্লিয়ার হবে অ্যাকচুয়ালি আমরা যারা মেনলি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্টুডেন্ট আর সায়েন্সের স্টুডেন্ট স্পেসিফিক্যালি বা যাদের ইকোনমি সাবজেক্টটা ছিল না তারা হয়তো প্রথমবার ডাব্লিউবিসিএস দেওয়ার সময় আমরা ইকোনমিক সাবজেক্টটা ইন্ডিয়ান ইকোনমি পোর্শনটা পড়ছি কারণ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে তোমরা জানো যে ক্লাস নাইন টেন অবধিও ইকোনমি সাবজেক্টটা থাকে না তো সেই কারণে প্রথমে আমার মনে হয় ইকোনমিটা যেহেতু একদম বোঝার সাবজেক্ট তো আমাদের বেসটা আগে ক্লিয়ার করতে হবে ঠিক আছে তো এটা আমি ভিডিও ডেসক্রিপশানে এই প্রতিও রমেশ সিংয়ের পিডিএফ দিয়ে দিচ্ছি ঠিক আছে আর এর আগে এম দুর্গা বাসু দাসের বইটা এবং এম লক্ষ্মীকান্তের বইটা পিডিএফও আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি পরবর্তী সায়েন্স একটা ভীষণ জিনিস ঠিক আছে সায়েন্সের ক্ষেত্রে আমি সকলকে বলবো যারা ইংলিশ ভার্সনে পড়ছো তারা হচ্ছে এনসিআরটি ক্লাস নাইন টেনের বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি বই ইলেভেন টুয়েলভ যেতে যাও না তাহলে অনেক হাই স্ট্যান্ডার্ড হয়ে যায় ক্লাস নাইন বায়োলজি ফিজিক্স এবং কেমিস্ট্রি বইটা পড়ে নাও বেস ক্লিয়ার হয়ে যাবে তারপর তুমি এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স আরিহান্টের যে বইটা সেটা পড়ো চ্যাপ্টার ওয়াইজ তাহলে দেখবে এই এনসিআরটি বই থেকে তোমার বেস ক্লিয়ার হয়ে যাবে আর এই এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স এই বইটা দেখলে তোমার কম্পিটিভ এক্সামের জন্য যথেষ্ট এবার ধরো এটা হচ্ছে যারা আর্টস আর কমার্সের স্টুডেন্টের জন্য যারা সায়েন্সের স্টুডেন্ট আমি বলবো আর এনসিআরটি পড়ার দরকার নেই কারণ তোমাদের অলরেডি বেসটা আছে তোমরা ডিরেক্ট জেনারেল সায়েন্সের আরিহান্টের বইটা পড়তে পারো এবার আমি আরেকটা জিনিস সাজেস্ট করব সেটা হচ্ছে লুসেন্টের জেনারেল সায়েন্সের একটা বই আছে সেটাই একটা সুবিধা আছে ফর এমসিকিউ এই কারণে লিখেছি এটা হচ্ছে এমসিকিউ দেওয়া আছে অনেক সায়েন্সের তো এই শুধু এমসিকিউ পোর্শনটে পোর্শনের জন্য লুসেন্টের জেনারেল সায়েন্স বইটা কিন্তু তোমরা একবার ফলো করতে পারো তো সেক্ষেত্রে আমি এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স আর লুসেন্টের জেনারেল সায়েন্স এই দুটো পিডিএফ আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি আর যারা বাংলা ভার্সানে পড়বে তাদের কাছে আমার রিকোয়েস্ট যে ক্লাস নাইন টেনের যে আমাদের জীবন বিজ্ঞান আর ভৌত বিজ্ঞানের যে বই দুটো হয় বইগুলো হয় পুরানো সিলেবাসের বই পেলে তো আরও ভালো মানে আমি ধরো দু হাজার চার পাঁচের সময় যেরকম আছে ওই সময় বই পেলে খুব ভালো সেখানে কিন্তু খুব প্রত্যেকটা চ্যাপ্টার কভার করা আছে আমি বলবো না ইলেভেন টুয়েলভের বই দেখো না অনেক বেশি দেওয়া আছে ক্লাস নাইন টেনের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বই দেখো একদম বেস ক্লিয়ার হয়ে যাবে তারপরে তুমি এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স আরিহান্টেরটা দেখতে পারো যারা বাংলা ভার্সানে পড়বে ঠিক আছে এর পরবর্তী যে সাবজেক্টটা এনভায়রনমেন্টাল সায়েন্স ইভিএস আমরা জানি আমাদের সায়েন্সের যে পেপারটা তার সাথে ইভিএস এরও একটা পোর্শন থাকে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে শঙ্কর আইএস একটা বই পাওয়া যায় কিন্তু আমি বলবো এখানে সমস্ত চ্যাপ্টার ইম্পর্টেন্ট না কিছু পার্টিকুলার চ্যাপ্টারসই আমাদের পড়তে হবে সেইগুলো পড়ো পুরো বইটা পড়তে গেলে সময়ও পাবে না আর ও এক্সট্রা পড়া হয়ে যাবে এছাড়া দিশার এনভায়রমেন্টাল বুকটাও পড়তে পারো অবশ্যই সিলেক্টিভ চ্যাপ্টার সমস্ত চ্যাপ্টার পড়ার দরকার নেই বাংলা ভার্সনে যারা পড়ছো ক্র্যাক ডাব্লু পার্ট টু যে বইটা ওখানে দেখবে বাংলায় এনভায়রমেন্টাল সায়েন্সের অনেক কিছু দেওয়া আছে এটা পড়তে পারো আমি পার্টিকুলারলি যদি তোমরা আমাকে জিজ্ঞেস করো আমি কিন্তু এই ক্র্যাক ডাবল এর পার্ট টু এখান থেকে আমি বাংলা ভার্সনে কিন্তু এই ভিএসটা পুরো পড়েছিলাম ঠিক আছে তো এমন না যে এটা পড়লে তোমাদের কাজে দেবে না আমার কিন্তু কাজে দিয়েছে বইটা তো এটা তোমরা দেখতে পারো শঙ্কর আইএস যে ইভিএস বইটার পিডিএফ আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি পরবর্তী হচ্ছে ম্যাথমেটিক্স দুটো বই আর কিচ্ছু দরকার নেই আর এস আগরওয়াল আর কুইকার ম্যাথস বাই এম টায়রা প্রত্যেকটা চ্যাপ্টার গো থ্রু করো আর তারপর তোমাদের কাজই হচ্ছে প্র্যাকটিস সেট ধরে একেবারে পড়ে ফেলা ঠিক আছে আর এস আগরওয়াল আর কুইকার ম্যাথস বাই এম টায়রা দুটো বইয়ের পিডিএফই আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি লিঙ্ক ঠিক আছে এরপরে যেটা হচ্ছে ইংলিশ অ্যান্ড বেঙ্গলি যেটা আমাদের মেনে ডেসক্রিপটিভ পেপার আমি বলবো যেটা অলরেডি বলেছি ডেসক্রিপটিভ যে কোনো জিনিস লিখতে গেলে আমাদের কিন্তু গ্রামার সল ঠিক করতে হবে তো ইংলিশে গ্রামার ঠিক করার জন্য পিকে দে সরকার অবশ্যই তোমরা ইংলিশ গল্পের বই ইংলিশ নিউজ পেপার পড়তে পারো ভোকাবুলারি বাড়ানোর জন্য যেটাকে আমি আমার পার্সোনাল সাজেশন হচ্ছে তোমরা খাতায় লিখে রাখো সেটার মানে লিখে রাখো ডেট ওয়াইজ আর ওয়ার্ড পাওয়ার মেট ইজি এই বইটাও দেখতে পারো ভোকাবুলারি সত্যি বাড়বে মানে আমি এটা নিজে সুবিধা পেয়েছি এছাড়া ক্র্যাক ডাব্লু পার্ট টু এতেও প্রচুর বাংলা আর ইংলিশের ডেসক্রিপটিভ প্রচুর কোয়েশ্চেন আনসার এক্সাম্পল দেওয়া আছে দেখতে পারো আমি পার্সোনালি এই বইটা দেখেছিলাম ক্র্যাক ডাব্লু পার্ট টু ঠিক আছে এছাড়া তোমরা যদি জিজ্ঞেস করো যে জেনারেল স্টাডিজ বুক ফর বিগিনার্স অনেকে বল প্রথমে জিজ্ঞেস করো যে দিদি এমন একটা বই বলো যেটাতে সমস্ত সাবজেক্টই আছে আমাদের তেমন আইডিয়া নেই তো আমরা পুরো একদম আগে প্রথমে প্রত্যেকটা বই একটু অল্প অল্প করে সাবজেক্টের নলেজ গেন করতে চাই তারপর এক্সটেন্সিভ স্টাডি করব। তো তার জন্য তা সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা প্রথমে অল্প অল্প নলেজ গেন করতে চাইছো তাদের জন্য লুসেন্টের জেনারেল স্টাডিজের বই আছে সেটা দেখতে পারো সমস্ত সাবজেক্ট খুব শর্টে অল্প অল্প করে দেওয়া আছে নিতিন সিংহানিয়া স্যারের ডাব্লিউ ম্যানুয়াল দেখতে পারো একই জিনিস সমস্ত সাবজেক্ট অল্প অল্প করে দেওয়া আছে আরিহান্টের জেনারেল স্টাডি বুক তিনটে একসাথে দেখো না যে কোনো একটা সবকটা স্ট্যান্ডার্ড আইদার তুমি লুসের নাও আইদার তুমি নিতান সিংহানিয়া স্যারের নাও বা আইদার তুমি আরিহান্টে জেনারেল স্টাডিজ বুক নাও যেটা ইচ্ছা নাও যাতে তুমি প্রত্যেক মানে এখানে পলিটি ইকোনমি হিস্ট্রি জিওগ্রাফি এছাড়া জি কে যে কোনো কোর্শন খুব ভালো করে অল্প অল্প করে দেওয়া আছে আর এই জেনারেল স্ট্যাটিক বইগুলোতে আমি বলবো রেফার করব তোমাদের একটা যে কোনো কিনে নাও কারণ এখান থেকে তুমি স্ট্যাটিক জিকে যে পোর্শনটা আছে সেই স্ট্যাটিক জিকে পোর্শনটা কিন্তু পেয়ে যাবে যে ওয়ার্ল্ডস হায়েস্ট ওয়ার্ল্ডস লোয়েস্ট ইন্ডিয়াজ হায়েস্ট ইন্ডিয়াজ লোয়েস্ট তারপর ভারতে প্রথম মহিলা ভারতে প্রথম পুরুষ এই সমস্ত যেগুলো আছে স্ট্যাটিক জিকে সেগুলো এখান থেকে পেয়ে যাবে এছাড়া আমার কাছে স্ট্যাটিক জিকে কিছু বইয়ের পিডিএফ আছে আমি তোমাকে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি ঠিক আছে আর বাংলায় যদি এরকম কোন একটা কম্বাইন বই কিন্তু কেউ যদি পেতে চাও আমার রিকোয়েস্ট তুলসির হ্যান্ডবুকটা দেখতে পারো আমি নিজে যেহেতু তুলসির হ্যান্ডবুক পড়েছি তো আমি বলবো যে হেল্পফুল তো বাংলার বাং বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টরা আমি তুলসীর হ্যান্ডবুকটা দেখতে বলবো এরপরে হচ্ছে অনেকে তোমরা বলো এমসিকিউ প্র্যাকটিস সেট দিদি তো এমসিকিউ প্র্যাকটিস সেট দেখো আমি এখানে নখানার জিনিস দিয়েছি এর বাইরে প্রচুর আছে তোমরা অবশ্যই দেখতে পারো কোনো অসুবিধা নেই আমি এইগুলো অল্প অল্প করেছিলাম বা এর মধ্যে কিছু করেছি বা কিছুর খুব ভালো ফিডব্যাক পেয়েছি সেই কারণে আমি এগুলো তোমাদের রেফার করছি প্রথম হচ্ছে আইআইএমএস পাবলিকেশনের বই ঠিক আছে আমি এই কারণে এগুলো রেফার করছি তার একটা খুব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এখানে কিন্তু মেনলি তুমি ডাব্লিউ বা স্টেট পিএসসি রিলেটেড তুমি এমসিকিউ পাবে UPSC বা IAS related MCQ গুলো কিন্তু একটু হায়ার হয় একটু অ্যানালিটিক্যাল হয় একটু লেন্দি কোয়েশ্চেন হয় আমাদের নর্মালি ওয়ান এক দুই দুই তিন এই ধরনের কোয়েশ্চেনগুলো হয় তো সেইগুলো এখানে একটু কম পাবে তো আইআইএম এর পাবলিকেশনে এদের জেনারেল স্টাডিজেরও এমসিকিউ বই আছে এছাড়া প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা এমসিকিউ বই আছে তোমার যেটা সুবিধা তুমি নিতে পারো তোমার যদি মনে হয় তুমি সাবজেক্ট ওয়াইজ পড়বে তুমি তাহলে সাবজেক্টিভ বই নাও তোমার যদি মনে হয় তুমি সেট ওয়াইজ পড়বে তাহলে জেনারেল স্টাডিজের কম্বাইন্ড বইটা নিতে পারো ইরানের एसएससी সিজিএল এর যে প্রিভিয়াস ইয়ারের সল্ট পেপার আছে আমি রিকোয়েস্ট করব ওটা নিতে পারো আমার তো খুব হেল্পফুল লেগেছে तरुण গোয়েলের বই যেটা এমসিকিউ সেটা তোমরা নিতে পারো দিশা পাবলিকেশন এরও এখন এমসিকিউ বেরিয়েছে নিতে পারো কার্তিক চন্দ্র মণ্ডলের বাংলা ভার্সন এমসিকিউ বই আছে নিতে পারো এছাড়া যদি ওয়েবসাইট মানে তোমাদের হাতে নেট ঘাটতে পারো তো জিকে সুডের সাইট জিকে দুনিয়া সাইট ইন্ডিয়া বিক্স বলে একটি অ্যাপ আছে সেটা দেখতে পারো এছাড়া কম্পিউটার বলে একটি সাইট আছে সেটাও দেখতে পারো আর এছাড়া অবশ্যই অবশ্যই প্রিলি ডাব্লিউ বিসিএস এর প্রিলি আর মেন্স এর প্রিভিয়াস এর প্রশ্নপত্র কিন্তু সলভ করা মাস্ট এক্ষেত্রে আমি বলবো সবকিছু একসাথে কিনে ফেলো না আমি রিকোয়েস্ট করব তোমাদের একটা বই কেন সলভ করো তারপরে নেক্সট বইয়ের জন্য যাও সমস্ত একসাথে কিনলে কিন্তু আলটিমেটলি কিছুই সলভ করলে না তাহলে কিন্তু লাভ হবে না একটা বই কেন যদি সলভ হয়ে যায় নেক্সট বই কেন এটা আমার রিকোয়েস্ট এছাড়া এখানে কিছু বই তো যথেষ্ট এগুলো এখানে কিরণের যেটা আছে এই জেনারেল স্টাডিজের বই এই বইটা কিরণের বইয়ের পিডিএফ আমার কাছে আছে আমি লিঙ্কে দিয়ে দিচ্ছি এছাড়া আর যা যা কার্তিক চন্দ্র মন্ডলের এমসি কিউ বই নেই কার্তিক চন্দ্র আমার কাছে জিওগ্রাফি পিডিএফ আছে ওটা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এই ছিল আমার অ্যাকচুয়ালি বুক লিস্ট এটা পার্টিকুলারলি আমার আমি তো বললামই এগুলো আম হচ্ছে আমার ওভারঅল মনে হয়েছে যে এই এই বইগুলো পড়লে কিন্তু যথেষ্ট আমার প্রথমে তোমাদের কাছে রিকোয়েস্ট প্রিলিয়ার মেন্সের পড়াটা যেহেতু আমরা একসাথে প্যারালালি চালাই তো ওভারঅল একটা বই থেকে সমস্ত সাবজেক্ট পড়ার থেকে শুরু থেকেই তোমরা কিন্তু সাবজেক্টিভ পড়ো মানে শুরু থেকেই যদি তুমি এনশিয়েন্ট পড়ছো তাহলে পুনম দালাল দাহিয়া পড়তে শুরু করো ঠিক আছে এছাড়া যেটা আমি একখানে এখানে লিখিনি সেটা যেহেতু এমসিকিউ বই না সেই কারণে আমি লিখিনি কৃষ্ণা রেড্ডি বইটার প্রত্যেকটা চ্যাপ্টারের পিছনে দেখবে এমসিকিউ দেওয়া আছে তো সেইখান থেকে কৃষ্ণা রেড্ডির শুধু ওয়ান তোমরা সলভ করতে পারো আমি করেছিলাম ওয়ান লাইনার যে এমসি গুলো প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে দেওয়া আছে এছাড়া বইটার পিছনেও প্রায় নশো মতো এমসিকিউ আছে ওয়ান লাইন এর সলভ করতে পারো কৃষ্ণা রেড্ডির বইয়েরও এমসিকিউর এবং পুরো বইটা পিডিএফ আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমি আমার পার্সোনাল সাজেশন এই বুক লিস্টগুলো হয়তো এক একটা সাবজেক্ট একটা দুটো করে বলতে বলতে বহু অনেক বেশি বই হয়ে গেল কিন্তু দেখো डब्ल्यूबीसीএস পরীক্ষাটা একটা বিশাল বড় পরীক্ষা অনেক সাবজেক্ট নিয়ে পরীক্ষা ওই জন্য একটু সাবজেক্ট ওয়াইজ তো একটু বেশি বই হবে কিন্তু বিশ্বাস করো যদি তুমি ধৈর্য রেখে ধীরে ধীরে পড়তে শুরু করো তো সমস্ত কভার হয়ে যাবে আরেকটা কথা হচ্ছে আমি তোমাদের অনেক বইয়ের পিডিএফ দিয়ে দিচ্ছি ফ্রিতে তোমরা ডাউনলোড করতে পারো মোবাইলে রাখতে পারো পারো সেখান থেকে পড়তে তবে আমার পার্সোনাল সাজেশন যদি তোমাদের পক্ষে সম্ভব হয় কলেজ স্ট্রিট থেকে পুরানো বই অথবা নতুন বই কিনে নাও কারণ ফিজিক্যাল বই পড়ার কিন্তু একটা আলাদা গুরুত্ব থাকে কারণ সেখানটা তুমি ফিজিক্যাল বই পড়ছো বইয়ে পেন দিয়ে দাগ দিতে পারো ইম্পর্টেন্ট জিনিসগুলো লাল কালি দিয়ে বা হাইলাইট করতে পারো এই সুবিধাগুলো তুমি ফিজিক্যাল বইতে পাবে কিন্তু যারা হয়তো ফিজিক্যাল বই কিনতে পারছ না অথবা এখন হয়তো কলকাতায় আসতে না বা তাদের ওখানে বই পাওয়া যাচ্ছে না তাদের জন্য আমার কাছে যা যা বইয়ের পিডিএফ আছে আমি সমস্ত ডেসক্রিপশন সেকশনে দিয়ে দিচ্ছি এছাড়া আমি আমার পার্সোনাল যে বুক লিস্ট যেটা আমি পড়েছিলাম এর মধ্যে তো আমি বলেই দিলাম প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তাও আমি পুরো লিখে সেটা আমি এই ভিডিও ডেসক্রিপশন সেকশানে দিয়ে দিচ্ছি তো বুক লিস্টের ভিডিও এটাই ছিল আমার বুক লিস্টের ভিডিও আশা করছি তোমাদের কিছুটা হলেও হেল্প করতে পারবো স্পেশালি পিডিএফগুলো দিয়ে হয়তো তোমাদের কিছুটা হেল্প করতে পারলাম থ্যাংক ইউ এত ভালোবাসা দিয়েছ তোমরা আমাকে আশা করছি আমি এই ভিডিওটার থ্রু কিছুটা হয়তো রিটার্ন করতে পারলাম ঠিক আছে তো থ্যাংক ইউ অল থ্যাংক ইউ এগেন